আজ আমি আপনাদের কোন রকম ফুড কালার ছাড়াই কিভাবে বাসন্তী পোলাও বানানো যায় সেটা বানিয়ে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের রান্না। প্রথমে 250 গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালটাকে প্রথমে আধ ঘন্টা আগে থেকে জলে ভিজিয়ে রাখতে হবে। তারপর ভিজিয়ে রাখা চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে 1 চামচ হলুদ এবং 2 চামচ ঘি মাখিয়ে ভালোভাবে শুকনো করে নিতে হবে। দেখুন ঠিক এখানে আমি যেমন করেছি। এবার একটা বড় ডেচকি নিয়ে নিয়েছি, এতে 2 চামচ মতো তেল দেব। তারপর 2 তেজপাতা, 2 দারচিনি এবং 4 ছোট এলাচ দিয়ে দেব। তেল থেকে মশলার গন্ধ বেরোতে শুরু করলে বাসমতি চালটা ডেচকিতে দিয়ে দেব এবং ভালোভাবে প্রায় 5 থেকে 7 মিনিট মতো ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখবেন জলের পরিমাণটা ঠিক 1 গাঁট হবে, যতটা চাল থাকবে তার থেকে ঠিক 1 গাঁট বেশি জল দিতে হবে। জলটার পরিমাণ ঠিকঠাক রাখতে হবে, কারণ পুরো জলটাই চালের সাথে ভালোভাবে ফুটিয়ে নেব। এবার এতে পরিমাণ মতো নুন দেব, একটু বেশি করে আমি চিনি দিয়েছি, তারা রাইসে বেশি মিষ্টি খেতে পছন্দ করেন না, তারা চাইলে কম দিতে পারেন। কাজু বাদাম এবং কিশমিশগুলো দিয়ে দেব। এবার ডেচকিটা ভালোভাবে চাপা দিয়ে দেব এবং মিডিয়াম আঁচে 15 থেকে 20 মিনিট ফুটতে দেব। পনেরো থেকে 20 মিনিট পর ঢাকনাটা খুলে দেখব। দেখুন চালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। প্রায় লো থেকে মিডিয়াম আছে আরো 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন প্রায় 5 মিনিট পর চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও শুকিয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেব, তারপর এতে সামান্য ঘি ছড়িয়ে দেব। আবার প্রায় 10 মিনিট মতো ঢেকে রেখে দেব। প্রায় 10 মিনিট পর আমাদের বাসন্তী পোলাও একদম রেডি হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। চিকেন, মটন বা ভেজ কোনো রান্নার সাথেই এই বাসন্তী পোলাওটা খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে আমার পনির এবং চিকেনের রেসিপিটা দেখে নিতে পারেন। এই রেসিপির লিঙ্কগুলো যে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। রান্নাটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় জানালাম।